ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবার কেতু আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে উনিকে বলে ইমান বাড়ে কেউ বলে ইমান কমে তো সঠিক কুণ্ঠা আর আব্বানী রহমতুল্লাহ আলাই উনি কি ইমান বাড়া এবং কমার কথা বলেছেন মাসা আল্লাহ বারাকাল অনেক সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন প্রিয়া ভাই তো ইমান বাড়ে এটাই সঠিক এটাই সত্য বনিফা রহমতুল্লা আলাই বলেছেন যে তিনিও বলেছেন যে ইমান বাড়ে তিনি বলেছেন যে যে সমস্ত কাজ করলে আল্লাহর প্রতি বিশ্বাসটা বাড়ে জাহান্নামের নামের ক ভয় হয় জাহান্নামের নামের ভয় হয় জান্নাতের কামনা করতে ইচ্ছে হয় যেমন কোন ফিলে গিয়ে জাহান্নাম নাম সম্পর্কে আলোচনা শোনা জান্নাত সম্পর্কে আলোচনা শোনা কোরআন তালাত করা ইত্যাদি কাজ করলে ইমান বৃদ্ধি পায় তিনি বলেছেন ইমান বাড়ে কমে না তো জানি না কে কিভাবে বলল তো এরা কি কোরআন পড়ে না আমি জানি না যারা বলে ইমান বাড়ে না এরা কি কোরআন পড়ে না কোরআন থেকে তো দশজন দর্জন হাদিস আমরা আয়াত আমরা পেশ করতে পারবো এবং হাদিস দর্জন দশজন হাদিস রয়েছে ইমান বাড়ার ব্যাপারে যেমনইভাবে একটি আয়াতই যথেষ্ট আমি মনে করবো সুরান ফালের দুই নম্বরে এই তেলা তালা বলছেন সুন্দর করে এখানে আল্লাহ বলছেন ইন্না আল মুমিনিনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া তা ওয়াজাতুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান জাদাতহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন এখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে মুমিন তো তারা যাদের অন্তর সমূহ কেঁপে ওঠে আর আল্লাহকে স্মরণ করা হয় আর যখন আর যখন তাদের উপর বা আল্লাহর কোরআন কারিমের সমূহ পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি করে দেখছেন ওই যে এখানে জাহাদাত হুম নাও ওই যা তুলিয়া আলাহিম যখন তাদের সামনে কোরআন তেলাউত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি করে এরপরে আল্লাহ বলছেন যে এবং যারা তাদের রবের উপরে ভরসা করে তো চিন্তা করেন আপনি তালাত করলে ইমান যে বৃদ্ধি 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 পায় তো অবশ্যই ইমান বৃদ্ধি পায় কে বলেছে আর যারা বলে বৃদ্ধি পায় না তো তাদের অবস্থাটা কীভাবে জানি না একটা পাত্রের মধ্যে যদি আপনি ছিদ্র করে ফেলেন ঠিক আছে তো আর ওই পাত্রের মধ্যে পানি রাখেন তো অবশ্যই ইমান যদি কমতেই থাকে পানি কমতেই থাকে তাহলে তো অবশ্যই কমতে কমতে এক পর্যায়ে কি পানিই থাকবে না তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই ইমান যদি কম কমে বাড়ে না আপনাদের দৃষ্টিতে তো এ পর্যায়ে তো আপনারা বেইমান হয়ে যাবেন ইমান শেষ হতে হতে বেইমান হয়ে যাবেন আল্লাহ আল্লাহর তো থেকে যে উদ্ভোত মানে কথাবার্তা এগুলো থেকে যে তারা পায় এরাই ভালোই জানে তো এই কোনটা তাদেরকে বলবেন যে এখানে তিলাওয়াত করে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন যে ইমান অবশ্যই বৃদ্ধি পায় যে করে এবং তিলাওয়াত শুনে শুনলে এবং করলে ইমান বৃদ্ধি হয় ইমান বাড়ে আশা বুঝতে পেরেছেন বারাকাল অফিকু